কুলতলিতে আবারও নকল সোনার প্রতারণা। আটক এক। কুলতলির পয়তারহাট এলাকায় সাদ্দামের নকল সোনার মূর্তির প্রতারণার পর এবার আরও একবার শিরোনামে কুলতলির দেউলবাড়ি দেবীপুর অঞ্চলের কাটাবাড়ি বাজারের এক সোনার দোকান, যেখানে নকল সোনার গহনা দিয়ে 2,50,000 টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। গোপালগঞ্জ অঞ্চলের সানকি জাহান এলাকার বাসিন্দা কার্তিক দাসের বিরুদ্ধে অভিযোগ, এক মাস ধরে নকল সোনা দিয়ে 2,50,000 টাকা নিয়েছেন সোনার দোকান থেকে। দোকানের মালিকের সন্দেহ হয়, সেই মতো সোনা পরীক্ষা করে দেখা যায় সেগুলি নকল সোনা। সঙ্গে সঙ্গে দোকানদার কুলতলি থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে। কার্তিক দাস পেশায় একজন ইরিগেশন দপ্তরের কর্মী, এলাকার বিজেপির কর্মী হিসেবে তিনি পরিচিত। কুলতলি থানার পুলিশ তদন্তে নেমেছে।